রক্ষার সংগ্রাম প্রান্তে প্রান্তে জ্বলিছে ক্ষোভৰ জুই নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক বাতিল করার দাবিত সরকারের বিরুদ্ধে একত্রিত হয়েছে কেইবাটাও দল সংগঠন বিভিন্ন জাতীয় জনগোষ্ঠীয় সংগঠন বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের কেইবাটাও দল সংগঠনের উদ্যোগত শনিবারে যোরহাট স্টেডিয়ামত অনুষ্ঠিত হয় বিশাল জনসমাবেশ ভারতের নাগরিকত্ব আইন সংশোধনের জড়িয়ে লক্ষ লক্ষ হিন্দু বাংলাদেশী ভারত তথা অসমলে আদরি আনার বিজেপি সরকার যে ষড়যন্ত্র তাক পরিহিত করার স্বার্থত আমি ঐক্যবদ্ধ আর যিকো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে হলেও ভারতের নাগরিকত্ব আইন সংশোধনী যে প্রক্রিয়া তাক প্রতিহিত করবে আমি বাধ্য সমাবেশত সরকারক তীব্র সমালোচনা করার লগতে ঐক্যবদ্ধ সংগ্রাম চলাই যাব বলে কয় প্রতিবাদকারী সকলে আনহাতে অসমত এজনো বিদেশী নাগরিকক সোমাবলৈ দিয়া নহ'ব বুলিও শপত লয় সমগ্র অসমীয়া জাতিটোক যেন বিলোপ করে পেলাব খুঁজেছে সেই ভয় অসমীয়া জাতির মাজত সোমাইছে সেখানে অসমৰ গাঁৱে ভূঁয়া গোটে অসমীয়া জাতি এতিয়া একলগ হয়েছে কোনো জাতি ধর্ম বর্ণর কোনো প্রশ্ন নাই কোনো সংগঠনের প্রশ্ন নাই সকলো মানুহে স্বতঃস্ফূর্তভাবে রাজপথলৈ উলাইছে সমগ্র অসমৰ ৰাইজে ঐক্যবদ্ধ হৈ নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক বাতিল করবার কারণে অগপ আর আতাসর সহযোগত উলিওয়া হয় বিশাল প্রতিবাদী সমদল হাতত খেংদাং লৈ রাজপথত প্রতিবাদকারী মাজুলীত আসুর সহযোগত হাতে হাতে প্লে কার্ড লৈ রাজপথলৈ উলাই আহিল হাজার হাজার জনতা মহানগরীত অগপর গণস্বাক্ষর নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের বিরুদ্ধে নলবাৰী বৰাজুলত পথ অবরোধ বৰাজুল আঞ্চলিক ছাত্র সন্থার জাতির রক্ষার বাবে নাজিরা নাট্য মন্দিরের সম্মুখত চব্বিশ ঘণ্টা অনশন কার্যসূচী তিন ব্যক্তির গুৱাহাটীর চন্দ্রপুরত বিশাল প্রতিবাদী সমদল পনেরোটা দল সংগঠনের শিবসাগরতো আসর উদ্যোগত শতাধিক লোকের প্রতিবাদী সমদল জাতির জটিল সন্ধিক্ষণত উজনির পর নামনি সদিয়ার ধুবুরীলৈ ধারাবাহিক আর ঐক্যবদ্ধ সংগ্রাম অব্যাহত রাখিছে রাজনৈতিক আর অরাজনৈতিক দল সংগঠন সমূহে বিউরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট